নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে পড়েছি আমরা অশরীরের খোঁজে। একটা দারুণ জায়গা আমাদের পখনা দিয়ে 10 কিলোমিটার দূরে আমবাগানে একটা, যেখানে পরপর 4 দিন একটা গাছেই গোড়ায় দড়ি নেওয়া হয়েছিলো। গাছটা পাতো কেটে দেওয়া হয়েছে, পাশের গাছে আবার গোড়ায় দড়ি নেওয়া হয়েছিলো। এটা সেই গাছ, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না 4 দিন। এখানে খুব মানে এখানে কি ভয়াবহ দৃশ্যটা চলছে, আমরা দেখি কী বলে বোঝাবো আর। এটা সেই ভাঙা বাড়ি যেখানে আজকে অনেক কষ্ট করে আমরা লোকের কাছে পারমিশন নিয়ে ঢুকে পড়েছি। এখানে দেখতে কি আছে জিনিসটা, কাউকে ঢুকতে দেওয়া হয় না। অবশ্য এখানে আমবাগান আছে অবশ্য, কিন্তু আমবাগান সরকারিভাবে ইয়ে। এই দেখুন সেই ভাঙা ঘর, চারদিকটা দেখাচ্ছি। আমাদের সব ছেলেরা 4-5 জন এসেছি আমরা এখানে ক্যামেরা পুরো নিয়ে। দেখুন জায়গাটার, বাড়িটা এখন কেউ থাকে না, অবস্থা খুব খারাপ বাড়িটার। দেখুন বাইরের দৃশ্যই, কেউ আসে না চারদিকে। দেখুন আমাদের একজন কি বলছে, যিনি এখানে থাকেন, এখানে বাসিন্দা আমাদের গোপাল পাল, যিনি প্রেতাত্মিক নিয়ে ইয়ে করছেন, কি বলছে দেখি। আমার নাম গোপাল পাল, আমি কালকে একটি ভিডিও আপলোড করেছি। কালকে ভিডিও আপলোড করতে গিয়ে আমাদের টিমের একজন নিতাই পাল, উনি অসুস্থ হয়ে পড়েছেন, বাধ্য হয়ে একজন তান্ত্রিককে আনা হয়েছে আমাদের। তো আমাদের টিমের ছেলেরাও এসছে, আমাদের টিমে রয়েছে সৌরভ পাল, আমি গোপাল পাল, গদাধর দত্ত এবং সন্তু দত্ত। তো এই পুরো বাড়ি, এটা সরকারি আবাসন, এখন পুরো এখন কেউ থাকে না, পাশে মাঠ। ওইখানে একটি বাড়ি রয়েছে, আমি সৌরভ পালকে বলছি আসো ক্যামেরাটি এইখানটায় দেখাও। এই জায়গাটি রাত্রিবেলায় কেউ থাকে না। তো এখানে অনেক রকম ভৌতিক জিনিস দেখা যায়, ভৌতিক কাজকর্ম ইয়ে করে তান্ত্রিকরা আসে। দিনের বেলায় কিছু ছেলে মাদক জাতীয় জিনিস সেবন করে এই জায়গায়, কিন্তু আমি বারবার বলবো যেখানে যাতে না আসে। জায়গাটি হচ্ছে পখন্না গ্রাম, বাঁকুড়া জেলা, পাম্প সেন্টার, এর এক গ্রাম একটা গ্রাম পরেই আমার গ্রাম। আমি দুর্গাপুরে থাকি, আমার নাম গোপাল পাল। এখানে একটি বৃক্ষ রয়েছে, আম বৃক্ষ, বট বৃক্ষ, কিছুদিন আগে এখানেই পরপর 4 দিন 4 জন সুসাইড করে মারা গেছেন। যদি কারো কোনো এই সম্বন্ধে পরামর্শের দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, না আমি তান্ত্রিক না কিছু। হ্যাঁ, আমাদের তান্ত্রিক আছে গৌতম দে তিনি আমাদের ক্যামেরার সামনে আসছেন না, তার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, যদি কারো পরামর্শ দরকার হয় নেবেন। আরও আপলোড করব ভিডিও, আরও দিয়ে হচ্ছে আমাদের জায়গায়। অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে জায়গাটা ভালো করেই দেখাই আমি, জায়গাটার কী অবস্থা। সকাল দিয়ে কিছু ফালতু লোক আছে এখানে ইয়ে করতে, মন্তব্য করতে, কিন্তু তারাও বেসরকারিভাবে মানে কাউকে না পারমিশন নিয়ে আসে, এখানে পারমিশন ছাড়া ঢোকা নিষিদ্ধ। এই দেখায় পুরো জায়গাটা, জায়গাটা দেখতে পাচ্ছেন চারদিকে এই পুটো বাড়িটা। কী বলবো, এখানে মিটারগুলো আমি আজকে আনতে ভুলে গেছি, আমার মিটারগুলোতে দেখাতাম কী হচ্ছে কেসটা। আমাদের 4 জন ছেলেরা আমরা রয়েছি এখানে, মিটারগুলো আমরা আপাতত আনতে ভুলে গেছি, ভাইব্রেশনটা কী পরিমাণে হচ্ছে আমাদেরকে দেখাতে পারছি না। আমাদের একটু টেনশন লাগছে এখানে, অনেকদিন পর ঢুকেছি, তো কী হবে কী জানি আপাতত। এই দেখুন সে গাছগুলো আমাদের গাছগুলো চারপাশে দেখাই, বাড়িটা এত খারাপ ওদিকে বাইরে থেকে। এই দেখুন, অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাদের সাথে থাকুন, আর অনেক ভিডিও আপলোড হবে নতুন নতুন, দেখতে থাকুন। আমাদের অশারীরিক খোঁজ আরও চলবে, আরও ভালোভাবে চলবে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।